আপনারা যখন গুগল বা ক্রোম থেকে কোনো আর্টিকেল পড়েন, প্রচুর অ্যাড দেখতে পান, যার মধ্যে আপনার নেটও যেমন খরচ হয়, তেমনি আর্টিকেলটি পড়ার সময় আপনার মনোযোগও নষ্ট হয়। কোনো আর্টিকেল থেকে এই অ্যাড যাতে সহজে শো না করে, আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন অ্যাড ব্লকার বলে। আপনি এরকম অনেক অ্যাপস পেয়ে যাবেন যেগুলি ইউজ করে আপনি ব্রাউজ করলে অনেকাংশেই ব্রাউজিং অ্যাড অফ করতে পারবেন, কিন্তু ওই সমস্ত অ্যাপসগুলি এত বেশি পরিমাণে অ্যাড দেখায় আপনি বিরক্ত হয়ে পড়বেন। তাই আমি আপনাদের মোবাইলের ছোট্ট একটি সেটিং বলবো, শুধুমাত্র এই সেটিংটি করলে আপনার আর্টিকেলটি পড়ার সময় কোনোরূপ অ্যাড শো করবে না। চলুন দেখে নেওয়া যাক কি সেই ছোট্ট সেটিংটি। প্রথমে আপনি মোবাইলের সেটিং ওপেন করে নেবেন, তারপর আপনি কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশানে ট্যাপ করে নেবেন। এই অপশানে ট্যাপ করে নিলে এখানে একটি অপশান দেখতে পাবেন, প্রাইভেট DNS বলে অপশান, এই অপশানে ট্যাপ করে নেবেন। যদি আপনি এই অপশানটি না দেখতে পান, তবে সেটিং ওপেন করে নিয়ে আপনি ডাইরেক্ট সার্চ অপশানে ক্লিক করে সার্চ করে নেবেন প্রাইভেট DNS বলে, তারপর প্রাইভেট DNS অপশানটিতে ট্যাপ করে নেবেন। তারপর এখানে তিনটি অপশান দেখতে পাবেন, অফ, অটো এবং প্রাইভেট DNS প্রোভাইডার হোস্ট নেম বলে অপশান, আপনি শেষ অপশানটিতে ক্লিক করে নেবেন। তারপর সিম্পলি টাইপ করে নেবেন dns.adguard.com, এটি আপনি সিম্পলি লিখে দিন, তারপরে সেভ অপশানে ক্লিক করে নিন। এরপর আপনি যদি কোনো আর্টিকেল পড়তে থাকেন, তো আপনার অ্যাডস দেখানোর জায়গায় এরকম শো করবে, অর্থাৎ কোনো আননেসেসারি অ্যাডস আর শো করবে না। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দেবেন, আর এরকম ইন্টারেস্টিং ট্রিক্সের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। থ্যাংকস ফর ওয়াচিং।